ক্রমেই রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। কোচবিহারে আক্রান্ত 45। ক্রমেই রাজ্যে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমণ 2000 ছাড়িয়েছে, জানি উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে কি বঙ্গে আছড়ে পড়তে চলেছে করোনার চতুর্থ ঢেউ? বাদ যায়নি কোচবিহার জেলাও। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে কোচবিহারে সংক্রামিত 45 জনের মধ্যে 23 জন পুরুষ এবং 22 জন মহিলা রয়েছেন। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই 15 জনের মধ্যে 12 জনই 21 থেকে 30 বছরের মধ্যে। তাই বিশেষ করে এই 21 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স, তাদেরকে আরও বেশি করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। আর জেলা স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী নতুন করে আরও 15 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে কোচবিহারে। গতকাল 30 জন আক্রান্ত হয়েছে। দুদিনে মোট 45 জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। জেলায় মোট 1870 জনের করোনা টেস্ট করানো হয়। তাদের মধ্যে আজ নতুন টেস্ট করা হয় 483 জনের। ওই 483 জনের মধ্যে জেলার বিভিন্ন মহকুমায় মোট 15 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। দুদিনে জেলায় মোট 45 জনের সংক্রমণ হওয়ায় সাধারণ মানুষকে করোনার নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, জেলায় মোট 1870 জনের নমুনা টেস্ট হয়। তার মধ্যে গতকাল 30 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আজ আবারও নতুন করে 15 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জেলায় মোট 45 জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে 28 জন কোচবিহার সদর, 5 জন তুফানগঞ্জ, 8 জন মাথাভাঙা, মেকলিগঞ্জের 1 জন ও 3 জন দিনহাটা মহকুমার বাসিন্দা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কোচবিহার জেলায় মোট সংক্রামিত রয়েছেন 45 জন। তাই করোনার যাবতীয় নিয়ম মেনে সাধারণ মানুষের সচেতন থাকার বার্তা দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11-12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, গোকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধর্মবাদান্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালুরু 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।